রপ্তানিমুখী শিল্প কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, সরকার পোশাক শ্রমিকদের জন্য যে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে তা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে স্ট্যান্ডার্ড এবং কোনোভাবে লজ্জাজনক নয়। বাংলাদেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে তা যথেষ্ট নয় এবং 30,000 টাকা মজুরির দাবি মেনে না নেওয়া দুঃখজনক এবং লজ্জাজনক, এমন মন্তব্য করে 8 মার্কিন কংগ্রেস সদস্য আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুড অ্যাসোসিয়েশনকে যে চিঠি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সেটি অবশ্যই আমাদের জীবনধারণের জন্য সঙ্গতিপূর্ণ হতে হবে। আমরা এমন বেতন কাঠামো নির্ধারণের পক্ষে যেটি নিয়মিত পরিশোধ করতে পারব। এমন মজুরি করা হলো যেটি 1-2 মাস বেতন দেওয়ার পর কারখানা চালানো গেল না, সেটি নিশ্চয়ই কারো কাম্য নয়। $30,000 বা $208-এর ন্যূনতম মজুরির দাবি মেনে নিতে সরকার ও তৈরি পোশাক খাতের উৎপাদকদের চাপ দিতে আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন 8 মার্কিন কংগ্রেস সদস্য। 15 ডিসেম্বর তারা এএএফ এর সভাপতি এবং প্রধান নির্বাহী স্টিভেন ল্যামারের কাছে এ চিঠি দেন। সেখানে সম্প্রতি ঘোষিত ন্যূনতম মজুরি যথেষ্ট নয় এবং 30,000 টাকা মজুরির দাবি মেনে না নেওয়া দুঃখজনক এবং লজ্জাজনক বলে উল্লেখ করেন কংগ্রেস সদস্যরা। গত 7ই নভেম্বর বাংলাদেশ সরকার 8,000 টাকা থেকে বৃদ্ধি করে 12,500 টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করে। মজুরি বৃদ্ধির হার 56.25%, এর সাথে বছরে 5% ইনক্রিমেন্ট রয়েছে। ইতিমধ্যেই নতুন এ মজুরি কাঠামো বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানান বিজিএমই সভাপতি। তিনি বলেন, 56% মজুরি বৃদ্ধি করে যে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে সেটি আমরা বাস্তবায়ন করছি। তবে শ্রমিকদের মজুরি বাড়ার সাথে সাথে ক্রেতাদেরও দায়িত্ব রয়েছে পোশাকের মূল্য বাড়ানোর। যুক্তরাষ্ট্রের পোশাক ব্র্যান্ডগুলোর কাছে পাঠানো চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেছেন, ব্র্যান্ডগুলো যেন বাংলাদেশের পোশাক সরবরাহকারীর সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক রাখার অঙ্গীকার করে। 30,000 টাকা মজুরি দিতে যে ব্যয় বৃদ্ধি হবে তার পুরোটা যেন পোশাকের মূল্য বৃদ্ধির মাধ্যমে সরবরাহ করা হয়। এই প্রসঙ্গে ফারুক হাসান বলেন, মজুরি বৃদ্ধির সাথে সাথে কংগ্রেস সদস্যরা পোশাকের মূল্য বাড়ানোর কথা বলেছেন। আমরা ইতিমধ্যে 56% মজুরি বৃদ্ধি করেছি, এর সাথে সমন্বয় করে ক্রেতাদের উচিত মূল্য বাড়ানো।